أتلمح, أتلمح يا أخي فجرا جديدا, جديدًا السعر السعر اتلمح السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والا ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال النبي عليه الصلاة والسلام فإنما شفاء العي السؤال أو كما قال عليه الصلاة والسلام شمعت أفستي أبوان أبون دير فيسبوك البندورة شكل كما برتي بيتي ومورك بات أزكي বিশেষ অনুষ্ঠান হচ্ছে আপনার প্রশ্নের সঠিক উত্তর জেনে নিন আমরা মাঝে মধ্যেই প্রশ্নোত্তর পর্ব রাখি যাতে করে আমাদের ভিতরে যে সমস্ত ওয়াজানা অথবা জানা কিন্তু ভুল জানা এগুলোকে আমরা সংশোধন করিয়ে পারি আমরা সবসময় বলেছি যে ওয়াজানা একটা ব্যাধি মূর্খতা একটা রূপ একটা অন্ধকার তবে এর চাইতে বড় অন্ধকার বড় রোগ হচ্ছে ভুল জানা আমাদের সমাজে আমরা অনেকেই জানি না এটা একটা সমস্যা এর চেয়ে বড়ো সমস্যা হলো জানি কিন্তু ভুল জানি দুনিয়ার বিষয়ে জানি ভুল জানি এর চেয়ে কঠিন ও জটিল হল দিনের ব্যাপারে যদি আমরা ভুল জানি এই আমরা আপনাদের জন্য মাঝে মধ্যে আমরা জিজ্ঞাসা প্রশ্ন উত্তর পর্ব রাখি আল্লাহ রবীন্দন কোরআনুল কাইমে বহু জায়গায় বলেছেন আলু নাকা ইয়াস আলু নাকা রাসুল আপনাকে জিজ্ঞেস করে আপনাকে জিজ্ঞেস করে এবং মোহাম্মদুর সাল্লাম আল্লাহর ওয়াহির মাধ্যমে ওয়াহি মাতলু কোরআন এবং গায়ের মাতলু সুন্নার মাধ্যমে হাদিসের মাধ্যমে সাহাবাইকলাম রাজি আল্লাহ তালা আনোমের উত্তর দিয়েছেন প্রশ্নের পরবর্তীতে সাহাবা ইকরাম রাজি আল্লাহ তালা আনহোম তাবি আইমা ইকরাম যাদেরই কোরআন সুন্নার জ্ঞান রয়েছে তারাই প্রশ্ন উত্তর দিবেন আমরা কিন্তু মনে করি যেমন তেমন একজনকে জিজ্ঞেস করে নিয়ে শুধুমাত্র মানে দায় করলেই হয় অনেকেই বলে ওমরা হদ বিশেষ করে এক হুজুর বলেছেন একজন বলেছেন আমরা শুনেছি আমরা দেখেছি এই ধরনের প্রশ্ন অনেক আমরা জানি আমরা পড়েছি এই ধরনের প্রশ্ন অনেকে আমাদের করে থাকেন আল্লাহ বলছেন ফাস আলু আহ্লা কুন্তুম্লা আলামন। না জানলে তোমরা আহলু উদ্দিকিরকে জিজ্ঞেস করো আবদুল্লাহ আব্বাস তালা আনহো এ এআতের ব্যাখ্যায় বলেছেন আহাদিকীর মানে আহলুল আলিম যারা জ্ঞানী জ্ঞানী বলতে যারা এলিম বলা হয় আহরুল এলিম যারা জানে সঠিক এবং আমলও করে তাই তাহলে যারা সঠিক জানেন এবং আমল করেন তারাই আপনাকে সঠিকটা বলতে পারবেন বাকি জানে কিন্তু আমল করে না তাহলে ইহুদিদের গ্রুপ হয়ে যাবে সঠিকটা আপনাকে জানাবে না বলবে না অথবা জানে না আপনাকে বলবে সেটা খ্রিস্টানদের গ্রুপে যাবে দরবেশের গ্রুপে যাবে জাহেল মূর্খের গ্রুপে যাবে এজন্যে একটা হাদিস আমরা বারবার আপনাদেরকে স্মরণ করাই দিই কোনো এক সফরে সাহাবায়কলাম রাজ্লাহ তাল আনহম ছিলেন একজনের পাথর লেগে মাথা ফেটে যায় তখন তার এত উন্নত ব্যান্ডেজ করার সিস্টেম ছিল না রাত্রে তার স্বপ্নদোষ হয় এবার সকালে সকলকে জিজ্ঞেস করলেন ফজরের সময় আমার তাইমম করার কোনো অনুমতি আছে কি না সবাই বলল না আপনি তো পানি নাড়তে পারেন গোসল করে বেচারা মারাই গেলেন কারণ পানি মাথায় ঢুকলে কি আর বাঁচবে সাহবাই মদিনায় যখন ফিরে আসলেন রাজে মরদান আল্লাহ নবীকে এই ঘটনা খুলে বললেন আল্লাহ নবী কি বললেন কাতাল তুমুহ কুমুল্লাহ। তোমরা তাকে হত্যা করেছ আল্লাহ তোমাদেরকে হত্যা করুন নাউজবিল্লাহ ফাইন্ন মা শেফাউল এই অজ্ঞতার মহা ওষুধ হচ্ছে কি প্রশ্ন করা অপরিয়জনে প্রশ্ন করা যাবে না বেশি প্রশ্ন করাও শোজার সম্মত কাজ নয় তবে প্রয়োজনেও প্রশ্ন না করা এটা মোটেই ঠিক না আমরা যদি কোরআনে দেখি হাদিসে দেখি সাহাবা ইকরাম রাজ আলম প্রশ্ন করেছেন সাহাবা ইকরাম রাজ আলমকে তাবিরা করেছেন তাবিদেরকে তাবে তাবিরা করেছেন যুগ যুগে এই ধরনের জিজ্ঞেস করেছেন তবে যাকে তাকে জিজ্ঞেস করলে হবে না মোহাম্মদ বিন সিরিন রাহিমাউল্লা একজন সুযোগ্য তাবি বলেন যে আলীল মমিনার দিন জ্ঞান যেটা এটা হচ্ছে দিনের অন্তর্ভুক্ত ফালতানজরু আম্মান তা আজও না ফু আম্মান তা না কার কাছ থেকে নিশ্চয় একটু তাকে দেখে নাও সে কি সহি আকিদার না বাতিল আকিদার সে কি সুন্নতের পাবন্দি করে নাকি বেদাতের করে সেই কোরআন শূন্য মানে ইজমা মানে সহি কিয়াস বুঝে নাকি শুধু নামকে অস্ত্রে নামের আগে মুফতি লাগিয়েছেন বাকারি সাহেব হাফিজ সাহেব মুফতি হয়ে বসে আছেন তিনি কি কোনো গ্রুপের দলের সংগঠনের মুক্তি না আসলেই তিনি কোরআন সুন্নার আলিম রব্বানি আজ আমাদের মাঝে সবাই উত্তর দেয় সবাই দিনের কথা বলেন একবার হজ করলে তিনি হাজি হয়েছেন হাজিদের তিনি ময়াল্লিম হয়ে যান মক্কায় ঝাড়ু দিয়েছিলেন বালাদিয়ার উনি এখন হজের মোয়াল্লিম হয়ে চলে আসতেছেন হজ কাফেলা খুলে দিয়ে হজের ব্যবসা খুলে এটা নয় দিনের বিষয়ে জানতে হলে আপনার যেমন ফরজ জানা আপনার প্রতি ফরজ কোন ব্যক্তি বিশ্বস্ত এবং সঠিক জ্ঞানের অধিকারী আকিদা আমলে আখলাকে এলিমে আমলে তাকুয়া পরেজগারিতে অনেক সময় দেখা যায় আমরা দুইজনকে জিজ্ঞেস করে সহজ বা আমার মনের মতো যেটা সেটা গ্রহণ করি নিঃসন্দেহে সে মন পূজারী ফেক যে বিভিন্ন মাঝাবের সহজ ফতোয়া তালাস করে যেগুলো রোকসাত রয়েছে ওইগুলো তালাশ করে ওলামারা বলছে সে ফাঁস এক ব্যক্তি জঘন্য ব্যক্তি সে এমন ব্যক্তির জন্যে এক মাঝাব থেকে আরেক মাঝাব যাওয়া ওলামারা জায়জ মনে করে নাই এক মাঝাব মানে এই মাঝাবের ফতোয়া হয়তো তার মনোমত না শক্ত আরেক মাঝাবের সহজ মাঝাবটা তাই ওটা গ্রহণ করে সুব সহজগুলি তালাশ করে এর কাছে শুধু বাতিলগুলি জমা হবে হক তো আর পাবে না এজন্য জন্য বন্ধুরা আমাদের মাঝে আজ দিন সম্পর্কে জানার আগ্রহ জন্মেছে আলহামদুলিল্লাহ কিন্তু সঠিক জানার আগ্রহ এখনো আমাদের মাঝে খুব কম এই জন্য আমরা মাঝে মাঝে আপনাদের প্রশ্ন উত্তর পর্ব দিয়ে থাকি যাতে করে আমরা দিন সম্পর্কে ওয়াজানাকে আমরা জানতে পারি এবং ভুলটাকে সংশোধন করতে পারি জানা দুই প্রকার একটা ফরজে আইন যেটা আপনাকে অবশ্যই প্রতিটি ব্যক্তিকে জানতেই হবে আর একটা হল কি কিফায়া কিছু মানুষ জানলে আর বাকিরা গুণা থেকে মুক্ত হবে যেমন ধরি আমরা জানা যান নামাজ কি কিফায়া কেউ যদি পড়াতে পারে বাকিরা গুনা মুক্ত হবে বাকি কেউ জানে না যান নামাজ পড়াতে সবাই গুণাগার হবে উজু একজন জানলে কি সবার হবে অধু সবাইকে জানতে হবে ফরজা আইন তাহিদ কাকে বলে সবাইকে জানতে হবে আল্লাহর পরিচয় রাসলের পরিচয় দিনের পরিচয় যার জটুক যে পর্যায়ের ছাত্র জানা ফরজ বলবেন পীর সাহেব জানলে মরিদের হয়ে যাবে হজুর সাহেব জানলে মোসাল্লিদের সব হয়ে যাবে তা না ইমামতির কিছু মাসলা মাসাইল রয়েছে ইমাম সাহেব জানলেই হবে সবার জানা জরুরি না তালাকের বিষয়ে কিছু কঠিন কঠিন সূক্ষ্ম বিষয় আছে সবাই জানা দরকার নাই মুফতি সাহেব জানলেই হবে তবে এই মুফতি না তিন তালাক দিয়েছে একসঙ্গে তিন তালাকই হয়ে গেছে ঠিক আছে সেটা মাঝাব আছে কেউ মাঝাব মানতে পারে আমি তাকে বাধ্য করছি না মাঝাব ছাড়তে তবে হিল্লা বিয়ে দিয়ে বউ হালাল করে দিবেন এমন জঘন্য মুফতি সেটা তো অবশ্যই একটা জঘন্য কাজ হবে এই জন্য বন্ধুরা দিনের ব্যাপারে আমাদের জানা আগ্রহ থাকা দরকার সঠিকটা জানা আগ্রহ থাকা দরকার দুনিয়ার চেতে দিনের বিষয়গুলি আমাদের জানা বেশি জরুরি মনে করতে হবে দুনিয়া হারালে পাবেন দিন হারালে মুশকিল জীবিত অবস্থায় আপনি জানার চেষ্টা করেন মরে গেলে তো আপনার জানার দরজা বন্ধ হয়ে গেল এজন্য আসুন আমরা আজকে প্রশ্ন উত্তর পর্ব রেখেছি প্রথমে আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন নেবো যারা উপস্থিত আছেন অনলাইনের প্রশ্নগুলো ধারাবাহিক আমাকে দিয়ে দিবেন একজন প্রশ্ন করেছেন আমাদের কাছে নামাজের শেষ বৈঠকে চারটি সুরা পড়ে থাকি যেমন আত্মাহিয়াত দোয়া পড়ে থাকি আচ্ছা দোয়া আত্মাহিয়াত আল্লাহ মাসাল্লি আলা বারিক আলা আল্লাহ জালাম নাফসি। দোয়া ছোড়া কি জরুরি চার দোয়া কি জরুরি শেষ কি দোয়া করা যায় আমাদের ভাই প্রশ্ন করেছেন যে আত্মাইহা মানে শেষ বৈঠকে আমরা যে দোয়াগুলি পড়ি আত্মাইহাতে পড়া ফরজ দরশোর পড়া ফরজ নওয়াজিব দিমত রয়েছে আর জিনিস থেকে পানা চাওয়া কবরের আজাব থেকে জাহান আজাব থেকে মসজিদ দাজাল থেকে এটা কেউ কেউ আজি বলেছে দুই অংশের মতে এটা সুন্নত এছাড়া যত দোয়া আছে সব দোয়াই দোয়া মাসুরা দোয়া মাসুরা বলতে আল্লাহ জাম তানাপি ফাগু নাফসি জুলমান কাসিরা এটাই না মা আসুরা মানে মানে কোলা রাসুল থেকে যে দোয়াগুলো এসেছে আপনার হিস্টু মুসলিম বইয়ে দেখবেন সালামের বৈঠকে আত্মায় দুরুদের পরে অনেকগুলো দোয়া আছে আছে না নাই আল্লাহ আল্লাহ হিসাবাই হাসিয়া আল্লাহদ্দম তো আখার তো আল অসরফ তো অন্ত আলোহিন্দ ইত্যাদি অনেক দোয়া আছে দোয়া মাস রথ আত্মায়াত এবং দুরুদের পরে যত দোয়া সবগুলোই সুন্নত সবগুলোকে সুন্নত অন্তর্ভুক্ত পড়লে ঢেকিয়া আছে ছাড়লে পাপ নেই বা নামাজ হবে না কথা বলা যায় তবে নাম্বার কম হবে আল্লাহ নবী আলাইস্লা বলছেন যাতায়াত পড়ার পরে উত্তম দোয়াগুলো তোমরা নির্বাচন করে পড়বে উত্তম নিঃসন্দেহে কোরআনের যে দোয়াগুলো কোরআনের যে দোয়া সেগুলো উত্তম দোয়া না দোয়া না এটা আল্লাহর ভাষাই উত্তম দোয়া সেগুলো যেগুলো আল্লাহর নবীর জাবানের নিশ্চিত দোয়া এছাড়াও আপনারা দোয়া করতে পারেন ব্যক্তিগত চাওয়া পাওয়া মানুষের কথা দোয়া করা যাবে কিনা এই ব্যাপারেও দ্বিমত রয়েছে ওলামাদের জায়েজ আপনার প্রয়োজনীয় দোয়াগুলি বাংলা ভাষাতে করা যেমন আল্লাহ তুমা একটা সুন্দরী বউ আল্লাহ তুমি ব্যবসায় লাভ দাও আল্লাহ তুমি আমার এই করো এই করো দুনিয়া যে কথাবার্তা হ্যাঁ আল্লাহ আমাকে একটা ভালো লেটেস্ট মডেলের গাড়ি কেনার টফিক দাও আর বিদেশ বলে আল্লাহ হাতেন আল্লাহ মারজুকনি নিজা সালিহা আলহা মারজুকনি ওয়ালাদান সালিহা তানসো আলিহা ইত্যাদি ইত্যাদি বা যেটা মানুষের কথা এগুলোকে আরবি দিয়ে বলা যায় আছে ইনশাল্লাহ বাকি নিজের ভাষায় দোয়া করা যাবে কিনা দ্বিমত রয়েছে কিছু মহাকে কি ওলামাদের কাছে শেজদাই এবং সালামের বৈঠকে নিজের ভাষায় দোয়া করা জায়েজ তবে আরবিতে হওয়ায় অধিকাংশ ওলামাদের শর্ত সেজদাতে কি দোয়া করা যায় জি সেজদার একাধিক দোয়া রয়েছে সুবাহান আলা সুদানা সুবাহান রব্বিল আলা বিহামদিহি সুবহান কুদ্দুস রব্বুল মালায়েকা তর রু আল্লাহুমা কুলি মা তো তু আখারত ওয়া আপনি কোরআনের দোয়া ও যদি কোরআন সিজদারত অবস্থায় পড়া নিষেধ তবে দোয়া হিসেবে পড়া যায় ইনমাল আমাল বিল নিয়াত আল্লাহুমা আতিনা ফিদ দুনিয়া হাসান আল্লাহুমা বা রব্বি বা আল্লাহু মাগফিরলি আল্লাহুমা বা রব্বানা ইভাবে মিলিয়ে অথবা সরাসরি কোরআনের জায়াত দোয়ার নিয়তে পড়া জায়েজ রয়েছে ইনশাআল্লাহ যে আর প্রশ্ন জি যত জামাত বড় হবে তত নিকি বেশি হবে এই ধরনের কোন বিশুদ্ধ হাদিস আমার জানা নেই তাহলে তো এই দোয়াটা সবচেয়ে বেশি আরাফাতের মাধ্যমে হওয়া দরকার বেশি লোক যেহেতু হয় ওখানে তাল্লাম নবীর তো সবাইকে নিয়ে দোয়া করেন নেই বড় যেহেতু জামার দোয়ার কবলের ব্যাপার তাহলে বেশি হওয়া দরকার ছিল ওখানে দোয়া লম্বা এক ঘন্টা না পাঁচ ঘন্টা ধরে সবাইকে নিয়ে আল্লাহনবী একাকি দোয়া করেছেন কি ভুল করেছেন রাসুল সাল্লা সাল্লাম প্রতি চল্লিশ জনে একজনের দোয়া কবুল হয় এটা বাতিল কথা চল্লিশা আলাদের কথা এটা যারা সব কিছুতে আর চেহেলাম চিল্লা মিল্লা তাদের কথা কাজেই প্রতি চল্লিশে একজনের দোয়া কবুল হয় আর ওর জন্য সবার দোয়া কবুল হয়ে যাবে এটা বাতিল কথা এমনটা কোনো বিশুদ্ধ হারিস দ্বারা প্রমাহিত নেই যে আর কারো প্রশ্ন ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ

তার পিছনেও সুরা মিলাবেন মাঝে মধ্যে মিলাবেন না এটা যদি প্রথম দুই হবে সুন্নত একমত বাকি দ্বিতীয় দুই ডাকাতে জোর সুরা মিলানে সসে দিতে হবে এটা বাতিল কথা এটা ভিত্তিহীন কথা আর সুন্নতের বিপরীত কথা প্রথম দুই রকাতে, নীরব রাতে সাহাবা একরাম সুরা মিলাতেন এটা হাজি দ্বারা দ্বারা এখন ইমাম সাহেব লম্বা আল্লাহনবী আলিসাল্লাম জোহরের প্রথম রাখাতে প্রায় তিরিশ আয়াত পড়তেন যেমন সুরা মুলক দ্বিতীয় রাকাতে দ্বিতীয় রাকাতে তার অর্ধেক পনেরো পড়তেন তার তার চেয়ে কম এভাবে পড়তেন কাজে ইমাম সাহেব যে লম্বা কেরাত করেন আপনার লম্বাকে আর জানা নাই ছোট ছোট সুরা মিলাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা যতক্ষণ ইমাম সাহেব আল্লাহব রুকুতে যাচ্ছেন না আপনি পড়তে আছেন পড়তে থাকেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই বাকি মাগরিবের তৃতীয় রাকাতে এবং এশার তৃতীয় চৌহত্তর আকাতে আল্লাহর নবীর সুরা মিলিয়েছেন তার কোনো প্রমাণিত নেই আলাইসালাম তবে যাই যা কিয়াস এবং আউবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালহ তিনি মাগরিবের তৃতীয় রাকাতে রব্বানা আলা তুজি কুলুবানা বাদ হাদাই তানা মিল্লাদুনকা রাহমিনা কান্তল আহাব মিলিয়েছেন বলে সহি হাদিস দ্বারা প্রমাইত তাহলে যাইজ যাইজ না হলে কি আউবাকর নাজায়জ কাজ করেছেন নাকি আউবাকার সহসেদার দেন নেই আমাদের সহসেদা দিতে হবে কি আস বলতেছে কারণ যেখানে কোরআন নেই হাদিস নেই ইজমা নেই কে আসের দরজা খোলা তবে সহি কেয়াস বাতিল কেয়াস নয় দাড়ি দুই মাস রেখে তারপর কেটে ফেলা কি গুনাহ আমাদের অনলাইন থেকে একবার প্রশ্ন করেছেন দুই মাস দাড়ি রেখেছিলেন এরপরে দাড়ি কেটে দিয়েছেন দাড়ি সবসময় কাটা হারাম এবং পাপের কাজ দাড়ি ছেলা বা সেব করা বা কাটা সময় এটা গোনার কাজ কাজে দুই মাস রেখে আবার কেটে দিয়েছে তো এটা বেশি পাপ হওয়ার কথা তামাশা করছে বাকি কোনো বিপদে পড়ে বা চাপে পড়ে করে থাকে তাহলে আল্লাহ তার অন্তর্জামি কতটুক চাপে পড়ে কেন করেছেন বউ হয়তো বলছে না আমি তোমার ভাত খাবো না অথবা হয়তো বিয়ে করতে গিয়ে সুন্দরী বউ পাচ্ছে না দাড়িওয়ালা দাড়িওয়ালা বউ নিবে দাড়ি চাচা দাড়ি চাচা নিবে কাজেই এই ধরনের পাপ অনেকেই দেখা যায় কুরবানির ঈদের সময় কুরবানি দেওয়ার জন্যে দাড়ি রেখে দেয় তখন কাটা যাবে না মনে করে এটা সর্ব অবস্থায় কাটি দাড়ি কাটা সেভ করা হারাম আবার অনেক এমনও আছে যে নিজে কুরবানি না দিয়ে বইয়ের নামে কুরবানি দেয় কারণ বইয়ের তো আর দাড়ি নাই দাড়ি রাখা বা ছেলার প্রয়োজন নেই কাজেই নিজে কুরবানি দেয় না কত বড় আহমদ কারণ বউ যদি কুরবানি দেন তাহলে বউয়ের পক্ষ থেকে হবে স্বামী বাচ্চাদের বা পরিবারের পক্ষ থেকে হবে না কিন্তু যদি স্বামী দেন তাহলে তার তার পরিবারের সবার পক্ষ থেকে হবে কাজেই হিলাবাহানা করতে গিয়ে আরও বড় বিপদ কেউ যদি এভাবে গালি দেয় যে হুজুরের বহু করে সব হুজুরকে একসাথে তাহলে ওই লোকের ইমান থাকবে কি সব হুজুরকে যদি ট্রেনে কেউ গালি দেয় তাহলে ইমান থাকবে কি না সত্যিকারের কোনো আলে মোলামা দিনদার পরিষ্কার ব্যক্তিকে নিয়ে হেউ করা অর্থাৎ দিনের কোনো বিষয় নিয়ে হেউ করা এটা কুপুরি পাপ বাকি ব্যক্তিকে গালি দেওয়া এটা কবি রাখ ব্যক্তি বা গোষ্ঠীকে গালি দেওয়া এটা কোনো মোমিনের কাজ নাই এটা একটা কবিরা জঘন্য পাপ তবে কোনো আলেমকে তার দিনদার হওয়ার কারণে তার দিন নিয়ে হেউপর্তপন্ন করে বা তুচ্ছ করে গালি দিলে সেটা কুপুরি পর্যায়ের পাপ হবে জি আপনাদের প্রশ্ন জি সাহাব প্রশ্ন হলো যে আমাদের দেশে জানাজান নামাজে প্রথম তাকবির দেওয়ার পরে সানা পাঠ করেন দ্বিতীয় তাকবিরে দুরুদ ইব্রাহিম পড়েন তৃতীয় তাকবিরে জন্যে জন্য বিশেষ দোয়া পড়েন প্রথম তকবির দেওয়ার পরে আওয়াজমিল্লা বিসমিল্লা পরে সুরাফ আতেহা পড়বেন এবং অন্য একটা ছোটো মিলাতে পারেন সেটা জায়গ রয়েছে বাকি পাঠ করবেন এটা ভিত্তিহীন এবং যারা মনে করেন সুরা ফাতেহা পড়বেন তবে সুরা মনে করে না দোয়া মনে করে এটাও ভিত্তিহীন কেন সুরা ফাতেহাকে সুরা মনে করে পড়বেন না দোয়া মনে করে পড়বেন কারণটা কি জানেন কি আপনারা জানেন কেউ কারণ আনাজ আর নামাজকে নামাজ তারা বলেন না দোয়া বলেন এই জন্য উজিও শর্ত না এই জন্য যেহেতু দোয়া ফাতেহা পড়বা কেন দোয়া মনে করে পড়ো এ কথাগুলো সই হাদিসের বিপরীত কথা বাকিগুলো ঠিক আছে কাউকে দিয়ে কোরআন খতম করে দোয়া করা উত্তম না নামাজের পরে দোয়া করা উত্তম দোয়া কোরআন খতম নিজে যদি করেন নিজে নিজের পরিবারের লোকজন নিয়ে আপনি দোয়া করেন সবাইকে মিলে জায়জ রয়েছে আনাসবিন মালিকরা যেমন করতেন বলে প্রমাণিত আছে রাসুলের খাদে মানাসবিন মালিক রাজিয়াল্লাহ তালু কোরআন খতম হলে নিজের কোরআন খতম হলে তিনি পরিবারের সবাইকে নিয়ে দোয়া করতেন এটা আমরা করতে পারি তো পরিবার বাদ দিয়ে মসজিদে গিয়ে দায়কা হয়ে অথবা মাইক দিয়ে বা ছবি না করে এইভাবে কোরআন খতম দেওয়ানো এবং দেওয়া পয়সা দেওয়া নেওয়া সম্পূর্ণই কি হারাম এবং এটা বাতিল এটা কোনোই ফায়দা হবে না নামাজের পরে আপনি একা দোয়া করতে পারেন সবাকে দিয়ে না আপনি আপনার নামাজের পরে আপনি আপনার জন্যে দোয়া করতে পারেন আপনার অন্যের জন্য দোয়া করতে পারেন প্রেম করে বিয়ে করা কি যায় প্রেম করা বলতে আমাদের সমাজে প্রেম বলতে একটা ছেলে একটা মেয়েকে বা মেয়ে ছেলেকে বিয়ের আগেই দুইজনের ভালোবাসা প্রথমে দেখা এরপরে কথা এরপরে আরও কিছু ওয়াদা এরপরে আরও কিছু এরপরে কোর্ট ম্যারিজ অথবা কাজী ম্যারিজ করে এটা সম্পূর্ণভাবে বাতিল বিবাহ করার সঠিক নিয়ম হলো যদি কোনো মেয়েকে ছেলে ভালোবাসে ভালো লেগেছে হয়তো কোনো সময় দেখে অথবা কোনো মেয়ে ছেলেকে প্রস্তাব দিয়ে গার্জিয়ানের সম্মতি মেয়ের গার্জিয়ান অবশ্যই শর্ত বিয়ে সঠিক হওয়ার জন্যে মেয়ের গার্জিয়ানের সম্মতি অনুমতি ছাড়া বিয়ে বাতিল এবং সেটা জেনাই বিবেচিত হবে জেনা বিবেচিত হবে অলি ছাড়া বিয়ে বাতিল কাহ লাভি অলি অলি ছাড়া কোনো বিয়ে নেই যে অলি ছাড়া বিয়ে করে পাহিয়া জানিয়া 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 এই প্রেম করে বিয়ে চলবে না এবং বিয়ের আগে কোনো একটা ছেলে একটা মেয়ের সাথে কথা বলবে দেখা করবে ছবি লেনদেন করবে ইত্যাদি এখন তো ভিডিও কল দেবে সম্পূর্ণভাবেই হারাম এটা করা যায় নেই আপনাদের প্রশ্ন জি সংক্ষিপে প্রশ্ন বলবে না কাজ করে প্রশ্নটা বলেন জি কোন ব্যক্তি কবিরা গুণা করে মদ খায় জোয়া খেলে মিথ্যা বলে চুরি করে এবং দেখা যায় নামাজও পড়ে ঈদের নামাজ পড়ে জুমার নামাজ পড়ে পাঁচাক্ত নামাজ পড়ে এটা বলেন নাই পাঁচ নামাজ পড়ে না পড়ে না নামাজ যদি কেউ কোনো এমন পাপ করে যেই পাপটা দিন থেকে খারিজ করে দেয় না যেমন বড় শিরিক বড়ো কুফুরি বড়ো মুনাফিকি বা দিনকে আল্লাহকে রাসুলকে গালাগালি ইত্যাদি যেগুলি কুফুরি পর্যায়ে বা দিন থেকে খারিজ করে দেয় এমন পাপ করার পরে কোন এবাদত করলে তার এবাদত কবল হবে না যত্ন পর্যন্ত সে তোবা না করবে বাকি যদি এমন পাপ হয় চুরি করে যেনা করে ব্যবিচার করে জুয়া খেলে এগুলি কবি রাখো না সুদ খায় ঘুষ খায় এগুলির দ্বারা ইসলাম থেকে মানুষ খারিজ হয় না এমনকি হত্যা করলেও মানুষ খারিজ হবে না কাউকে হত্যা করে কাউরি চুরি করে ডাকাতি করে এ পর্যায়ে তার তাহলে এবাদত অন্যান্য অন্য এবাদত কবল হবে অন্যদিকে তার পাপগুলি অবশ্যই তার খাতায় লেখা হবে কিন্তু যদি এমন হয় যে নামাজ পড়ে না ফরজ নামাজ পড়ে না ইচ্ছা করে মাঝে মধ্যে যদি অলসতা করে দুই একক নামাজ ছেড়ে দেয় সেটা সে কাফের হবে না কিন্তু ইচ্ছা করে নামাজ দুই না পড়ে এক এক অথবা সপ্ত ধরে পড়না খাই জমাতে হাজিরা দেয় বা বছর পড়না গিয়ে ঈদের হাজিরা দেয় নিঃসন্দেহে সে কুফুরি করেছে কোন ছন্দে নেই ইচ্ছা করে নামাজ করেছে কাপের এখানে কোন ছন্দ নেই এমন ব্যক্তির কোনো ইবাদত কবল হবে না এজন্য বেনামাজি রোজা রাখলে হজ করলে জাকাত দিলে ইত্যাদি ইত্যাদি করলে তার কোনো ইবাদত কবল হবে যতক্ষণ পর্যন্ত সে তোবা না করে সে নামাজি না হবে দাওয়াত দেওয়া ফরজ আমি কিভাবে দাওয়াত করব এককভাবে দাওয়াত দেওয়া ফরজা আইন যা যতটুক সামর্থ্য আছে শক্তি আছে জানা আছে অবস্থা ভেদে ততটুকু তার প্রতি ফরজ বাকি শক্তি প্রয়োগ করে দাওয়াত দেওয়া ফরজা আইন ফরজে যে কীফায়া সরকারিভাবে বা কোনো গোষ্ঠীর যাদের শক্তি দেওয়া হয়েছে বল প্রয়োগ করে দাওয়াত দেবেন কাজে আপনি যতটুক জানেন ততটুক দাওয়াত দেবেন আপনি যতটুক জানেন ততটুকু আপনি অন্যকে দাওয়াত দেবেন আপনার সাধ্য অনুযায়ী তবে মনে রাখতে হবে দাওয়াতের আগে যে বিষয়টা আপনি দাওয়াত করবেন অন্যকে আহ্বান করবেন বা তবলিক প্রচার করবেন অবশ্যই আপনার সঠিক সে ব্যাপারে জ্ঞান ফর যখন আপনি মানুষকে দাওয়াত করবেন নরম হয়ে বিনয়ী হয়ে সুন্দর করে ভালোবেসে দাওয়াত করবেন এবং দাওয়াতের পরে আপনি সবুর করবেন ধৈর্য ধারণ করবেন এইভাবে আপনার দাওয়াত আপনার যতটুক সম্ভবত আপনি উজু জানেন সঠিক অন্যকে উঁজু শিখান আপনি সুরা ফাতে জানেন অন্যকে সুরা ফাতে শিখান আপনি কোরআন পড়তে পারেন আজকে কোরআন পড়া শিখান আপনি তাহিদ জানেন একজনকে তাহিদ বুঝান আপনি শিখ বুঝান আরকে শিখ বোঝান আপনি সুন্নত বিদাত পার্থ করতে পারেন যতটুক পারেন আপনি জানেন যে এটা বিধাত অন্যকে বলেন এটা বিধাত এইভাবেই আপনি যতটুক জানেন ততটুক দাওয়াত করবেন কেউ যদি প্রশ্ন করে আপনি কি সুন্নি না ওয়াহাবি উত্তরে যদি বলি আমি মুসলিম এটা কি সঠিক জি সঠিক তবে যে ব্যক্তি প্রশ্ন করেছেন তিনি যদি জানতে চান সুন্নি মানে বেদাতি আর ওয়াহাবি মানে সঠিক আকিদার অনুসারী তাহলে তাকে আপনি জানান বাকি যদি ওয়াহাবি কাফের আর সুন্নি হলো জান্নাতি তাহলে তাকে বুঝিয়ে বলুন যে ভাই সুন্নি আর ওয়াহাবি কি কি জানেন বলেন সুন্নি যে সেই হলো ওয়াহাবি যে ওয়াহাবি সেই সুন্নি বাকি সুন্নি বলতে মাজারপন্থী তরিকাপন্থী বেদাতি সে তো শুনিনি না শুনি মানে যে আমল করে এই না আপনার গ্রুপের শূন্যত করে কোন দলের ও হাবি মানে আল্লাহ যে আল্লাহওয়ালা বা যে আমি শুনিনি ও হাবি দুইটাই তাহলে যে প্রশ্নকারী তার প্রশ্নের আন্দাজ করতে হবে তিনি কোনটা জানতে চেয়েছেন বাকি ফেতনা করা যাবে না যে আপনাদের প্রশ্ন নাম প্রশ্ন আপনি করেছেন অন্য কেউ এদিক থেকে কেউ প্রশ্ন করছেন আপনার কাছে প্রশ্ন আছে শুক্রবারে আদম হাওয়াকে শনিবারে গাছপালা রবিবারে খারাপ জিনিস গুলি সৃষ্টি করেছেন আল্লাহ এটাকে ঠিক এই ধরনের কোনো দরিল আমার জানা নেই হাসরের মাঠ কোথায় হবে কোনো দরিল আছে হাসরের ময়দান শাম যেটা এখন বর্তমান সিরিয়া সেখানে হবে ব্যাপারে হাদিস রয়েছে আদম আয়েসাল্লাম হাওয়া আলাইসাল্লাম কতদিন পর তোবা কবুল করেছেন কি দোয়া মাধ্যমে ওর্বানাতলাম নাংফুসেন্লাম তখন আল্লাহলিন এই দোয়া করার পরেই আল্লাহ দোয়া কবুল করেছেন যেটা কোরআনে প্রমাণিত বাকি মোহাম্মদ সৌর্লামে রসিলা করে দোয়া করেছেন তা আল্লাহ কবুল করেছেন এটা নিঃসন্দেহে বাতিল কারণ হাদিস জাল ফর যারা ফর সালাদ পড়ে না তাদের ব্যাপারে শরীয়ত কি বলে ও ফজর যারা ফজর সালাদ ফজর বলতে ফজরের নামাজ টোটালি পড়ে না যদি ইচ্ছা করে কেউ ফজর নামাজ মনে করেন ঘুমানোর সময় তার ইচ্ছা অ্যালার্ম দিয়ে দিল আটটার সময় উঠবে অফিসে যাবে বা কাজে যাবে কেউ যেন তাকে ডা না ডাকে অ্যালার্মও দিল না ডাকলেও সে নারাজ এমন ব্যক্তি নামাজ ছেড়ে ইচ্ছা করে অন ইচ্ছা করে সে কাফের সে কাফের একক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে ত্যাগ করে সে কাফের লোকটাকে তোবা করতে হবে এবং তার এই নামাজ কাজা করার দরকার নেই যে ইচ্ছা করে নামাজ ত্যাগ করে তার কোনো কাজা নেই বরং তাকে তোবা করতে হবে যারা নিয়মিত ফজরের নামাজ পড়েন না মাঝে মধ্যে ছুটে গেছে হয়তো অলসতা করে জোরে সময় পড়ে নিয়েছে বা ঘুম থেকে উঠে পড়েছে সেটা আলাদা কথা বাকি ইচ্ছা করেই নামাজ পড়ে না এটা বিরাট বড় জঘন্য পাপ এটা কোনো মুসলমানের দ্বারা হতেই পারে না কোনো মুসলিম ইচ্ছা করে সময়ের মধ্যে নামাজ পড়েন না বা পড়তে চান না বা সেই সুযোগ গ্রহণ করেন না নিঃসন্দেহে এটা কুপুরি বড় কুপুরি পাপ কোনো সন্দেহ নেই আল্লাহুল্লা বাই না না তারা মুসলিম আর কাফের মধ্যে যে অঙ্গীকারের মধ্যে পার্থক্য হয় সেটি নামাজ যে নামাজ ত্যাগ করলো সে কুফুরি করলো বাইনাল আবদুয়াল কুফরি আবে সিরিকে তার সলা আল্লাহ নবী সালাম বলেন একজন কাফের এবং একজন মুশরিক বা কুফরি এবং শিরিক এবং ইমানের মধ্যে পার্থক্য নামাজ ত্যাগ করা এই এটা একটা জঘন্য পাপ আজকাল যেটা দেখা যায় মুসলিম দেখে ইসলাম জানবো না একজন ইসলাম গ্রহণ করেছে ফজর নামাজ পড়ে না কেন পড়ো না

লোকজন মুসিদে যাচ্ছে আসছে বলা হচ্ছে সল্লু সল্লি হ্যাঁ হাজার এরপর লোক তো নামাজ পড়ে না অনিচ্ছাকৃত এটা হতেই পারে না বাকি হয়তো কোনো গ্রামগঞ্জে থাকে যেখানে আজান করলাম আজান হয় না কোনো হয়তো মরুভূমিতে আছে বা এমন এক দেশে ইসলাম যেখানে কেউ নামাজ পড়ে না সেখানে হতে পারে অনেক ঘুমিয়েছিল আমি এর আগেও আপনাদের বলেছি সকালে নাস্তা করেন না জুমার দিন ঠিক না ছুটির দিন ঘুমিয়ে থাকেন অলসতা ওকে জোরে জুমার নামাজের পরে খান না খেয়ে থাকেন হয়তো যারা জুমার নামাজ পড়ে না তারা হয়তো ঘুমিয়ে কাটালো আসরের পরে ঘুম ভাঙে না ভাঙে না এরপরে পেট ভরে খান্না খান্না কিছু লোক আছে পশুর মতো খাই ইয়া কামা কুলা নাম মানে খাইতে খাইতে এই পর্যন্ত খাই জন্ম মৃত্যু বিয়ে এ তিনটি বিষয় নাকি পূর্ব নির্ধারিত থাকে এটা কি সঠিক জন্ম নিয়েছেন মারা যাবেন বিয়ে করবেন সবই লেখা আছে তবে এই লেখাটা এই লেখাটা তকদির ঠিক না এর সঙ্গে আছে তদবির বিয়ে লেখা আছে বিয়ে করবেন না তো কেমনি হবে হ্যাঁ তাহলে তো হবে না বিয়ের জন্য চেষ্টা করতে হবে সময় মতো বিয়ে করার চেষ্টা করতে হবে কাজে কেউ তো আল্লাহ রব্বুল আলমিন তো তাকে কান ধরে নিয়ে গিয়ে আরেকটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেবে না তাকেই বিয়ে করতে বলা হয়েছে তাকে পৈগাম দিতে বলা হয়েছে জি আপনাদের প্রশ্ন কারো প্রশ্ন আছে আর জি বলেন ভাইয়ের প্রশ্ন হলে অনেক মহিলারা গ্রামগঞ্জে ভিক্ষা করে বা শহর বন্দরে রাস্তাঘাটে পর্দা করে না বিড়ি টানিদেরকে ভিক্ষা দেওয়া যাবে কিনা জি ভিক্ষা দিবেন কেন সহযোগিতা করেন হিজাব কিনে দেন তাকে নামাজ পড়ার কাপড় দেন তাকে নির্ভরশীল করেন যাতে বাড়ি বাড়ি না ভিক্ষা করে বেড়াতে বেড়াই অনেক সময় বেচারা কাপড় চোপড় নাই কি করবে হিজাব করে কথা শাড়িটাই তো নাই আর থাকলেও হয়তো ভালোটা পড়লে ভিক্ষা দেবে না ছেড়ে করে বিড়ি টানে সে জানেও না তো বলে বিড়ি খাওয়া মাকরু তো ওরা কী করবে বেচারা এই জন্য আপনাদেরকে উচিত এই সমস্ত সামাজিকভাবে সরকারি বেসরকারিভাবে এই সমস্ত গরিবদেরকে প্রতিষ্ঠিত করা এবং আশাবাদী আমি এমন পরিবাররা সবচেয়ে বেশি দাওয়াত গ্রহণ করবে আপনি ওদেরকে এমন সবাই মিলে যদি এই ধরনের একটা আমরা সংস্থা করি সমিতি করি এই ধরনের গরিবদেরকে ইনশাল্লাহ দেখবেন নামাজি হবে তারা পর্দাও করবে দেওয়া যায় যাচ্ছে অসুবিধা না ইনশাল্লাহ পীর সম্পর্কে কিছু বলবেন পীর দ্বারা কি পীর ধরা কি কঠিন না সঠিক পীর মরিদি ব্যবসাটা ধর্মের নামে ব্যবসা এটা না আরাসুলের যুগে ছিল সালাম না সাহাবা একরামের যুগে ছিল না এটা ছিল তাবিদের যুগে না যুগে পরবর্তীতে এটা একটা যেরকম ইহুদিরা খ্রিস্টানরা ধর্ম নিয়ে ব্যবসা করেছে হিন্দুরা ব্যবসা করেছে এই ধরনের মুসলমানদের কিছু ধর্ম ব্যবসায়ীরা পীর দিয়ে একটা ব্যবস্থা ছিল আর কিছু না স্ত্রীকে মারা যাবে কি মারলে কতটুকু মারা যাবে স্ত্রীকে মারবে কেন কি করেছে বেচারী যদি স্ত্রী স্বামীর অবাধ্য হয় প্রথমে তার সঙ্গে তাকে নসিহত করতে হবে দেখো কাজটা ঠিক করছো না বোঝাতে হবে নিজে না অন্যকে অন্যকে দ্বারা না হলে কথা বন্ধ করতে পারেন তিন দিন এর চাইতেও বেশি বন্ধ করতে পারেন যাই প্রয়োজনে এরপরে যেটা ত্যাগ করা তিন নম্বরে বিছানা ত্যাগ মানে দুইজন দুই দিকে মুখ করে ঘুমাতে হবে এভাবে জড়িয়ে না দুইজন দুইজনের পিঠ লাগাই বুক লাগাই না এটাও একটা তার জন্যে সাজা শাস্তি তারপরে যদি না হয় হালকা মারধর করতে পারেন স্পর্শর কাতর জায়গায় না মুখে অবশ্যই মারা হারাম গাড়ি গাড়িগোলাজ করা হারাম তাকে আপনি মেসোয়াকের সমান লাঠি চিকন আঘাত করা যায় আমি তোমার প্রতি ক্ষুণ্ ক্ষুদ্ধ এটুক বোঝানোর জন্যে হাত পা ভাঙার জন্যে না বা রাগ মেটানোর জন্যে না এটুক যে আমি তোমার প্রতি নারাজ বোঝানোর জন্যে সেটা হাত দিয়েও হতে পারে তবে জোরে টোরে না ভেঙে টেঙে যেন না যায় রক্ত টক্ত যেন প্রবাহিত আর মুখে সম্পূর্ণভাবে হারাম এবং যে সমস্ত স্পর্শ কাতর সে জায়গাতে মারাই যাবে না যেখানে কিডনি আছে বা যেখানে যে সমস্ত যেগুলি ক্ষতিকারক জাস্ট এই মাঠটা হবে এখন মেডিকেল সায়েন্সও প্রমাণ করেছে যে মহিলাদের মধ্যে একটা বক্রতা ভাব আছে এবং জেদ আছে এই ধরনের হালকা মারালে জেদটা কাঁদা কিছু কাঁদাকাটি করে রাখঝাল করে জেদটা চলে যাবে তো চিকিৎসা হয়ে গেল সমস্ত শরীরে ক্যান্সার না ছড়িয়ে যদি একটা আঙুলের কিছু কেটেই ফেলা যায় তো ভালো না খারাপ ভালো না খারাপ তালাক দিয়ে চলে যাবেন নাকি সাথে একটু হ্যাঁ একবার দু একবার এরকম হলে যা যাচ্ছে তাও যদি না হয় তাহলে আপনার পক্ষ থেকে একজন স্ত্রীর পক্ষ থেকে একজন মুরব্বী বুঝোমান ব্যক্তি ফায়সালার জন্য বসবে কি সমস্যা এবং একটা তারা সুরাহা করবে তা না হলেও এরপর এক তালাক দিয়ে তাকে বোঝানো সম্ভব আমি তোমার প্রতি ক্ষুদ্ধ তিন মাস পর্যন্ত তাকে ফেরত দিতে পারবেন তাও না হলে দ্বিতীয় তালাক তিন মাস পর্যন্ত নিতে পারবেন তাও না হলে শেষে তিন তালাক দিয়ে তার ব্যাপারটা আপনি আপনার পর দেখবেন সে তার তারপর দেখবেন তাহলে এই মাইটটা এই মার মানে ওই দিয়ে আমাদের দিনাজপুর না। আর বড় মোটা রড না এটা মেশকের সমান অথবা সোটা বুঝানো যে আমি তোমার প্রতি নারাজ এই নাজের তাকে মেরে পিটে ভাঙা বা তার আপনার প্রতিশোধ গ্রহণ করার জন্য নয় বোঝা গেছে নাই আপনাদের প্রশ্ন আছে পিছনে তোবা করা উত্তম নিয়ম কি এবং ইমান বাড়ানোর সহজ উপায় কী তোবার জন্য শর্ত হলো যদি আল্লাহর হক হয় হাকুল্লাহ তাহলে অতীতের জন্যে আফসুস করা লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া মানে মন থেকে তোবাটা হতে হবে এবং বর্তমানে পাপের কাজ ছেড়ে দেওয়া অর্থাৎ ভালো কাজ করতেন না শুরু করেন পাপের কাজ করতেন ছেড়ে দেন এটাই হলো পাপের কাজ ছেড়ে দেওয়া কারণ ভালো কাজ ছাড়াটাও পাপ মন্দ কাজ করাটাও পাপ ভবিষ্যতের জন্য আল্লাহর সঙ্গে অদা করা যে আমি আর এই ধরনের অন্যায় করব না ভালো কাজ ছাড়বো না মন্দ কাজও করব না মানুষের হক হলে তার সঙ্গে তার ব্যাপারটা চুকে নিতে হবে ভেজাল মেটাইতে হবে বোঝা গেছে না নাই এর সাথে আপনার ভালো কাজ করতেন না ঘৃণা করতেন এখন ভালো কাজটাকে আপনি বহাপত করেন ঘৃণা কাজে বাজে কাজ করতেন এখন এটাকে ঘৃণা করেন যে সমস্ত পাপটা কোনো মানুষের সঙ্গে স্থানের সঙ্গে বস্তুর সঙ্গে তাও শেষ করেন ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করেন দুই রাকাত নামাজ পড়ে একান্তভাবে আপনার পাপের কথা আল্লাহর কাছে বলে তবা করেন তোবার জন্যে হয়তো নির্দিষ্ট ভালো কোনো সময় বা স্থান বা উপযুক্ত যখন আল্লাহ দোয়া কবুল করেন সেটা হতে পারে এইভাবে তোবা করা ইমান বাড়ানোর সহজ উপায় বেশি বেশি করে ইমান বাড়ানোর কাজ করা অর্থাৎ ভালো কাজ করা মন্দ কাজ ছাড়া এটা ইমান বাড়ে ইমান বাড়ে ভালো কাজে কমে পাপের কাজে তাই সর্বদা আপনি ভালো কাজ করার জন্যে অগ্রগামী পাপ ছাড়ার জন্যে পেছনে থাকবেন আপনার ইমান বাড়বে ইনশাল্লাহ বেশি করে জিকে রাজগার করলে কোরআনতলা করলে নামাজ বিশেষ করে যেগুলো পাপ করলে ইমান বেশি করে একেবারে নিচে নেমে যায় বড় ধরনের পাপ থেকে বিরত থাকা ছোট ছোট পাপ হলে সাথে সাথে হ্যাঁ নিকির কাজ করে সেটাকে মিটিয়ে দেওয়া বড় পাপ হয়ে গেছে সাথে সাথে তোবা করা এটা হলো ইমান বাড়ানোর সহজ উপায় ঘোড়ার গোস্ত খাওয়া হারাম কেন কি আপনাকে বলছেন গোস্ত খাওয়া হারাম হাদিস যারা সাব্যস্ত ঘোড়ার গোস্ত খাওয়া হালাল কাজে হারাম কে করেছে আপনার মাঝাবে আপনার ইমামে আল্লাহ যা হালাল করেছেন কেউ হারাম করতে পারে নাকি ঘোড়ার গোস্ত খাওয়া হালাল তবে ঘোড়ার গোস্ত কিনে খাওয়ার কার টাকা আছে ঘোড়া এমনি তো কিনা যায় না এমনি পাওয়া যায় না কাজে কেউ যদি ঘোড়ার গোস্ত খাইতে চায় যায় গেছে হারাম বলার কোনো অধিকার নেই আল্লাহ যা হালাল করেছেন তা হারাম বলা একটা কুপুরি পর্যায়ের পাপ হতে পারে কেউ অস্বীকার করলে দেনমোহর না দিয়ে স্ত্রীর কাছে যাওয়া যাবে কিনা যদি আমার কাছে টাকা না থাকে আমি কি করব। এই যুবকরা যাদের বাদ অর্থাৎ শারীরিক অর্থনৈতিক সামাজিক টাকা পয়সা আছে তারা বিয়ে করবে সেটা তোমাদের চক্ষু নিচু হবে লজ্জাসের হেফাজত করবে না পারলে রোজা রাখবে তারপরে যদি বিয়ে করা যায় যাচ্ছে এবং এমন অবস্থায় যদি কোনো মেয়ে রাজি হয় সেটাও যায় রয়েছে মোহরানা যেটা পুরোটাই নগদ হওয়া উত্তম কিছু বাকি কিছু নগদ সেটাও চলে পুরোটাই বাকি তবু চলে তবে বাকির নামে ফাঁকি চলবে না যদি কোনো নারী তার গার্জিয়ান রাজি হয় কোনো পুরো মোহরা না বাকি রেখে জায়জ রয়েছে বিয়ে করবেন সমস্যা নেই তবে সেটা দিয়ে দেবেন যদি কোনো যুবক দিতে না পারে স্ত্রীর কাছে ক্ষমাও চাইতে পারে তবে কোনো চাপ প্রয়োগ করে না বা সামাজিকতা না বা বিয়ের রাত্রেই কাপুরুষ হয়ে আমারে মাফ করে দাও অনেকেই মনে করে মোহর না দিতে পারলে স্ত্রীর সাথে মেলামশা করাও জায়জ নাই এমনটা ঠিক না রাজি হয়েছে আপনার জন্য জায়েজ তবে আল্লাহন আলাইস্লা তাল্লাম বলেছেন সবচেয়ে ওই শর্তটা পূরণ করার বেশি উপযুক্ত যার দ্বারা তুমি লজ্জাস্থান স্থান আলাদ করেছ আর সেটা হলো মোহর কাজেই বাকির নামে ফাঁকি যেন না হয় কাপুরুষ হয়ে এবং সামাজিকতা রক্ষার্থে বাসর ঘরে মাফসাপের ব্যাপারটা মোটেই ঠিক না এবং চাপ প্রয়োগ করে বা সামাজিকতার মাপটা সেটা মাফও হবে না আপনাদের এখান থেকে যেন প্রশ্ন করতে চেয়েছিলেন জি জলদি সময় কমাদের ঘুমার কারণে যদি আসর এবং জোহরের নামাজ ছুটে গেছে এখন মাগরিব হয়ে গেছে কি করবেন তাই না ঘুমের কারণটা যদি আপনি নিজেই হন তাহলে তোবা করতে হবে কাজা করতে হবে অর্থাৎ আপনি সারা রাত জাগছেন আবার আপনি জোহর পর্যন্ত জেগে এবার ঘুমাই গেছেন নামাজ না পড়ে আরেকটা আসলে আপনি প্রয়োজনেই ঘুমাই ছিলেন নর্মালি কিন্তু ঘুম ভাঙে নাই কেউ ডাকে নাই ইত্যাদি সে কারণে আপনি মসজিদে গিয়ে আগে জোহর পড়বেন তিন রাকাত নামাজ পড়ে মাগরীব যখন পড়বেন ইমাম সাহেব তখন আপনি জোহরের নিয়তে শরিক হবেন তিন রাকাত পড়ে সালাম ফেলে উঠে আপনি আরকাত পড়ে জোহর করবেন এরপরে আসর পড়বেন এরপরে মাগরীব পড়বেন দাঁড়িয়ে প্রস্রাব করা কি গুণা প্রিয়জনে দাঁড়িয়ে পেশাব করা যায় অপরিয়জনে এটা অবশ্যই ঠিক না প্রয়োজন বলতে হয়তো এমন বাথরুম বা এমন টয়লেট যেখানে এয়ারপোর্টে বাইসে দাঁড়িয়ে ছাড়া হ্যাঁ বসে পেশাব করার সুযোগ নাই বা বসে করার আছে কিন্তু ভিড় লাইন লেগে আছে আপনার হয়তো খুব জরুরি সেক্ষেত্রে আপনি দাঁড়িয়ে পেশাব করতে পারেন অথবা এমন জায়গা যেখানে বসলে নোংরা বা পেশাব ছিটি আসবে ইত্যাদি বোট বিশেষ প্রয়োজনে জায়জ আল্লাহ নবী আলি সালাত করেছেন সোহাল জাহা সাব্যস্ত আপনি করতে পারেন বিড়ি সিগারেট খাওয়া কি হারাম অবশ্যই হারাম সয়তালও বিড়ি সিগারেট খাই না বিড়ি সিগারেট খাওয়া হারাম এটা গান্দা জিনিস অপচয় শয়তানের কাজ এবং ক্ষতিকর এটা সমাজ নষ্ট করে বায়ু নষ্ট করে কি বলে কি বলে ওটাকে পরিবেশ নষ্ট করে দূষিত করে আয়ু কম হয়ে যায় এর জন্য এটা সম্পূর্ণ আরাম কোনোভাবে এটা খাওয়া যাবে না খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কি সালাম দেওয়া যাবে কোনো সমস্যা নাই তবে যদি এমন পেট পেটুক হয় যে সালাম দিলে তার খাওয়া ডিস্টার্ব হয় সে হয়তো ফতো না খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না কার পেট পুড়ে খাইতে গেলে বারবার সালামে উত্তর দিলে খাবেন কখন তাহলে আমার মনে হয় খাওয়াতে ডিস্টার্ব তাই সালাম দেওয়া যাবে না বলে ফতোয়া দিয়েছেন এই ধরনের কেউ দল নেই নামাজরত অবস্থায় সালাম দেওয়া যায় সমস্যা নেই কাজে খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না আজানে দেওয়া ইত্যাদি এগুলো ঠিক না আমাদের সময় প্রায় শেষের দিকে মাইক দিয়ে সালাত আদায় করা যায় কি না মাইক একটা মাধ্যম যদি এমন মসজিদ হয় যেখানে ইমাম সাহেবের আওয়াজ সবার কাছে পৌঁছছে না ঠিক আছে সেখানে মাইক ব্যবহার করতে পারে আজানের সময় যেহেতু সবাই দূরে এখন যেহেতু গাড়ি ঘোড়া আওয়াজ ঘর বাড়ি হয়ে গেছে আজান দিলে শুনতে পায় না এই জন্য আপনি আজানের জন্য মাইক ব্যবহার করবেন একমাতের জন্য করবেন যদি নামাজের জন্য এমন হয় যে নামাজ আওয়াজ পৌঁছবে না বা বাইরে বা মোসল্লা আছে মহিলাদের সেক্ষেত্রে আপনি মাইক ব্যবহার করবেন যায় যাচ্ছে কোনো সমস্যা নেই বিয়ের আগে মেয়ের সাথে মোবাইলে কথা বলা যেতে পারে কি মেয়ের কাছে মাহারাম পুরুষ থাকবে আপনি কি বলছেন শুনবে ঠিক আছে প্রয়োজন জিজ্ঞাসাবাদ বাদ নাম কি ইত্যাদি ইত্যাদি আমি এমন এমন এই শর্ত এই তুমি রাজি আছো কি না আমার এই আছে তুমি পছন্দ করো কিনা জিজ্ঞেস করতে পারে যতটুকু দু চার পাঁচ মিনিট এই রাজে ঘন্টার ঘন্টা আর কথা হয়ে গেল এবার দুইজনের ফোন লেনদেন হয়ে গেল এবার চলতে আসে হ্যাঁ সিনেমা হল হয়ে গেল এমনটা জন্য না হয় নায়ক নায়িকা হয়ে যাবে এমনটা যায়জ নেই শেখ আমি বিশ মিনিটে দশ রাকাত নামাজ পড়তে পারি আবার বিশ মিনিটে দুই রাকাত নামাজ পড়তে পারি কোনটাতে নেকি বেশি হবে আল্লাহ আল্লাহরবুল্লাহ বেশি কোন এবার করতে বলেন নাই ভালো করে করতে বলছেন কাজেই বিশ মিনিটে দুই রাকাতেই পড়েন এটা উত্তম বিশ রাকাতে বিশ মিনিটে বিশ রাকাত পড়তে হবে এমন নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় ওঠা বসে এটা নামাজ না কোয়ান্টিটি না কোয়ালিটি দেখেন আমরা অনেকেই প্রশ্ন করি বিশেষ করে রমজান মাসে তারাবির নামাজ কয় রাকাত কিন্তু কেউ জিজ্ঞেস করি না কয় রাকাত মানে সংখ্যা জিজ্ঞেস করি কিন্তু কিভাবে পড়বো এটা খুব মানুষ জিজ্ঞেস করি আল্লাহ নবী রাতের নামাজ পড়ে পা ফুলে যেত পা ফেটে যেত সাহাবাই কামড়া জেল্লাহ তারা নামাজ পড়তেন কি করতেন তারাবি মানে বসে রেস নিতেন তারপর আবার পড়তেন রেস্ট নিতেন আবার পড়তেন আমরা একবারে পড়েই রেস নাম তারাবি সাহেব নামাজ পড়তেন দাঁড়িয়ে পারতেন না লাঠির ভর দিতেন লাঠি নিয়ে আর আমরা কি কাজেই ধীরে ধীরে পড়বে এটা উত্তম হবে দাঁড়িয়ে রাখার ব্যাপারে কোরআন নাকি হাদিস এসেছে কোরআন নাকি হাদিস এসেছে দাঁড়িয়ে রাখার ব্যাপারে হালে সে হচ্ছে রাখা ফরজ অজীব অবশ্যই রাখতে হবে আমরা আমার মামা আগে গালমন্দ করতো ঠিক তাবলিক মানে দিনের কোরআন সন্ন্যার সঠিক দিন প্রচার করা বাকি তাবলিক মানে যদি স্বপ্নের কথা হয় কেশা কাহিনী হয় জৈব জাল হয় বেদাত হয় তাহলে সেটা যাইস নেই হারাম অবশ্যই হারাম কাজেই টুকু ভালো তো এই মন্দটুকু কি ভালো নাকি তাবলিগে যদি ভালো থাকে ভালোটুকু ভালো আলহামদুলিল্লাহ তবে তাবলিগের জন্য দায়িত্ব লাগাই দিলেন বাকিটুকু সব ভালো হয়ে যাবে তা তো ভালো না গাল বন্ধ ভালো হয়ে বন্ধ হয়েছে এর মানে কি বেদাত বন্ধ হয়েছে না হয় নাই সেটাও দেখতে হবে উনি তবলিক করছেন জৈব জাল হাদিস এমন কেসা কাহিনী যেটার মধ্যে সিরিক কুফুরি পর্যন্ত আছে বিদাত আছে নাকি কোরআন সোনায় তবলিক করছে সেটাও দেখতে হবে ঠিক না ভালো হয়েছেন বলে সবটুকুই ভালো না ভালো হলেই সব ভালো বোঝা গেছে না নাই কাজে যেটুক ভালো আমরা অবশ্যই সেটা গ্রহণ করব সেটা যার কাছ থেকে হোক না কেন আমার বন্ধু বিয়ের আগে প্রেম করে এবং শারীরিক সম্পর্ক করে এখন বিয়ে করে সংসার করছে এখন পূর্বের পাপ কি ক্ষমা হবে নাকি তবা করতে হবে এটা অবশ্যই কবিরা গুনা সেক্ষেত্রে যদি তাদের বিয়েটা সঠিকভাবে হয়ে থাকে অনেক সময় প্রেম করেছে পেটে বাচ্চা হয়ে গেছে ওইভাবে বিয়ে করেছে হারাম ওই বিয়ে ওই বইয়ের সঙ্গে মেলামেশাও হারাম আগে ওই বাচ্চা হবে পবিত্র হবে তারপরে এবং গার্জিয়ানের যদি অসম্মতি থাকে তাহলে যদি বিয়েটা তাদের বিয়েটা হওয়ার আগে তবা শর্ত কারণ ব্যবিচারীর নারী পুরুষের বিয়ে ইসলামী বৈধ না কোনো ব্যবচারী পুরুষ কোনো মমির নারীকে বিয়ে করা হারাম কোনো মমির নারীর ব্যবিচারের নারীকে কোনো মমিন পুরুষ বিয়ে হারাম তবে দুইজনেই যদি তোবা করে সুরেশ সম্মত বিয়ে করে থাকেন এবং এই পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে থাকেন তাহলে কোনো সমস্যা নাই নেইশাল্লাহ জান্নাতে সারাবান তাহুরা পান করাবে সারাবান তাহুরা কী সারাব মানে হচ্ছে পানীয় মানে যেটা পান করা যায় তাহুরা মানে পবিত্র পবিত্র পানীয় বস্তু হাজে কাউসারের যে ইয়ে দেওয়া হবে পানীয় পানীয় বস্তু দেওয়া সেটাই সারা বান্ধতে হবে আপনার কার প্রশ্ন আছে লাস্ট প্রশ্ন জি নামাজে হাই আসে সর্ব অবস্থায় যদি হাই আসে তাহলে চেপে নেওয়ার চেষ্টা করতে হবে শক্ত করে না পারলে হাত দিয়ে চেপে নিতে হবে নবী বলে হায় যখন উঠে তখন শয়তান হাসে কাজেই এবং মুখের একটা বিকৃতি কি হয় মানে একটা অশোভনীয় কি দেখতে খারাপ দেখা যায় একটা অবস্থা হয় তো এই জন্যে বন্ধ করে নিতে হবে অথবা দিয়ে চেপে নিতে হবে সেটা নামাজে হোক নামাজের বাইরে হোক সর্ব অবস্থাতেই নামাজে বেশি বেশি হাই উঠে বেশি সাধারণত বেশি ঘুম পারলে অথবা কম ঘুম হলে অথবা পে ভরে খেলে এই তিনটার কোনো কারণ যদি ব্যক্তির থাকে ত্যাগ করতে হবে সবসময় কম ঘুম পারে তাই নামাজে এসে হায় উঠে অথবা বেশি ঘুম পারে অথবা পেট ভরে খায় তিনটা যদি কোনো কারণ হয় এছাড়াও শারীরিক কোনো সমস্যার কারণে হয় কি না ডাক্তারের পরামর্শ নিতে পারে ঠিক আছে কাজে পাপের কারণে হাই হয় এমন কথা ঠিক না এটা মানুষের কোনো শারীরিক সমস্যার জন্য হতে পারে লাস্ট প্রশ্ন আপনাদের পক্ষ থেকে জি ইকবাল ভাই জি উজুতে অনেকে ঘাড় মাসে করে এটা সঠিক কিনা এটা হলো প্রশ্ন ঘাড় মাসে করে কেন উজুর একটা কাজ মনে করে ঠিক না উজুটা কে করেছেন মোহাম্মদুর রসুল্লা সাল্লাম তিনি যদি ঘাড় মাসে করে থাকেন আমরাও করব না করলে আমরা করব না আল্লাহ নবী আলসালামের যে উজুর বর্ণনা বিশুদ্ধ আছে ঘাড় মাসের কোনো উল্লেখ নেই বরং ঘাড় মাসে করাটা একটা জাল হাদিসে এসেছে অর্থাৎ কেউ যে ঘাড় মাসে করে রাসুলের সুন্নত মনে করে তাহলে প্রতিবারে তার জন্য পাপ লেখা হবে রাসুল করেন না আপনি বলছেন রাসুল করেছেন রাসুলকে তহম দিচ্ছেন আপনি নাম ঘাড় মাসে করা প্রয়োজন হলে রাসুল করে দিতেন কাজে এটা জাল হাদিসের ভিত্তিতে করা হয় বা করতে বলা হয় বা লেখা হয় এটা একটা বিধাত উজুর মধ্যে একটা বিধাত উজুতে অনেক বিধাত রয়েছে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের জন্য আলাদা আলাদা দোয়া ধার্মাসি করা ইত্যাদি এগুলো বিধাতের অন্তর্ভুক্ত আমাদের করা যাবে না লাস্টের পরও লাস্ট জি জিম ছেলেরা বেহতে গেলে হুর পাবে নর্মাল যদি হয় মোমিন দুইটা করে হুর পাবে যারা শহীদ তারা সত্তর বাইর অধিক হুর পাবেন এর সাথে যারা জান্নাতি নারী হবেন তাদেরকেও পাবে তাদেরকেও জান্নাতি হরদের চেয়ে তো সুন্দর অপূর্ব সুন্দরী বানানো হবে এবং স্বামী স্ত্রী উভয় জান্নাতি হলে উভয় উভয়কে পাবে একজন প্রশ্ন করেছেন যে সে স্ত্রীর আগে জানাতে চলে গেছেন স্বামী যে কোন কারণে জান্না পরে আবার জান্নাতি হয়েছে এখন কি করবে খালাস এখন পাবে না ওকে হয়তো বা যদি সে বলে না আল্লাহ আমি আগের স্ত্রী চাই হতে পারে ট্রান্সফার করে দিবে আল্লাহ আল্লাহ রব জানেন স্বামী স্ত্রী উভয়ে জান্নাতি হওয়ার জন্যে দুইজন জান্নাতি হয় এবং স্বামী মারা গেলে বিধবা স্ত্রী অন্য জায়গায় বিবাহ করতে পারবে না তাহলে স্বামী স্ত্রী জানাতি হলে দুইজন দুজনকে পাবে পুরুষরা স্ত্রী পাবে মহিলারা কী পাবে স্বামী পাবে জান্নাতি স্বামী না হলে জান্নাতি অন্য স্বামীদের পাবে যাদের বিয়ে হয় নাই তারা অবিবাহিত পাবে ইত্যাদি আল্লাহ রব্বুল আলমীন এটা কি করে দেবেন একজন একজনের জুড়ি বানাই দেবেন জান্নাতিদের পুরুষটা এমন উদ্দেশ্য যে পুরুষরা একাধিক নারী পাবে নারীরা কি একাধিক স্বামী পাবে কি না না এ ধরনের নারীদের রুচি নাই এটা বিকৃত নারীদের রুচি একাধিক স্বামী গ্রহণ করা আর জান্নাতি নারীরা কি রুচিসম্মত হবে বিবেক মানে বিশুদ্ধ কী বলবোটাকে বিকৃত বিবেকের অধিকারী হবে না অবিকৃত অবিকৃত বিশুদ্ধ সুন্দর কাজে তারা কখনই কী করবে না একাধিক স্বামী চাইবে না আর একাধিক স্বামী চাইলে সমস্যাও আছে একাধিক স্বামী যদি হয় দুইজনে যদি একসাথে চাই কী করবে সমস্যা আছে এই জন্যে নারীকে একাধিক স্বামীর সিস্টেম আল্লাহ করেন নাই এছাড়াও নারীরা দুর্বল নারীরা দুর্বল এছাড়াও এই দুনিয়াতে নারীরা একটা ওলামারা বলেছেন যে নারীরা একাধিক স্বামী গ্রহণ করতে কেন পারে না একজন স্বামী চারজন স্ত্রী গ্রহণ করে যদি চারজনের কাছে যাই একজন স্ত্রী থেকে আরেকজন স্ত্রীর কাছে কোনো রোগ সংক্রামক হবে না অর্থাৎ পুরুষের মাধ্যমে একজন সরি হ্যাঁ একজন পুরুষ চারজন স্ত্রীর সঙ্গে মেলামেশা করলে যদি কোনো স্ত্রীর রোগ থাকে সেটা আরেকজনের কাছে ট্রান্সফার হবে না তবে একজন নারী যদি একজন স্বামীর সঙ্গে মিলন করার পরে অন্য কোনো পুরুষের সঙ্গে মিলন করে তাহলে এই রোগটা তার কাছে দ্রুত ছড়িয়ে যাবে যেটা এখন এর রোগের সবচেয়ে মূল কারণ এই জন্য আল্লাহ সেটা কি করে নেই এরপরে মেয়েরা ইত্যাদি কারণ রয়েছে মোট কথা আল্লাহ রব্বুল আলমিন তিনি নারী বানিয়েছেন নারীর রুচি এবং নারীর সম্ভাবনা এবং নারীর সম্ভব নারীর শক্তি সম্পর্কে তিনি জানেন তাই তিনি এই নিয়ম করেছেন যদি কোনো নারী চাই বসে আল্লাহ চাইবে না আল্লাহ জানেন তাই সিস্টেমে রাখেন নাই ঠিক না বেডিং তাহলে আল্লাহর নিয়মকে আমরা মেনে নেব আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা আমরা শুধু প্রোগ্রাম করেই প্রশ্ন উত্তর না আজ বিভিন্নভাবেই জানার সুযোগ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে অনেক এক মাসে উত্তর দেন সঠিক বিভিন্ন সময় টেলিফোন করে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ফ্রি কল দিয়ে আমরা দিন সম্পর্কে জানবো এবং নিজেরা আমল করব অন্যদেরকে এগুলো আমরা জানাবার চেষ্টা করো আমিন ওসলিল্লা সালাম মোহাম্মদ ওয়াল আলী ওয়াসব আজমাইন আল্লাহ আমাদের তুমি অজানাকে দূর করে দাও এবং ভুল জানাকেও তুমি সংশোধন করে দাও সঠিক জেনে ফরজা আইন যেটা সেটাও যেন আমরা সঠিকভাবে জেনে নিই যা ফরজা কিফায় সেটাও যেন আমরা আদা করি পাপমুক্ত হয়ে দিন শিখে আমরা সঠিকভাবে দিন দুনিয়া আমরা আমল করতে পারি সেই টফিক আমাদেরকে দান করুন আমিন ওসলিল্লা সালাম আবহামদালি ওসভ আজমাইন সুবাহানকালিকা আশাহাদ আসসালামাইলাইকুম ওরহমুল্লাহ ওবরাকাত